পুত্রয় হত্যা করলে পিতৃক ঘটনা সংঘটিত হয়েছে মরাণর খোয়াং থানার অন্তর্গত দুলিয়া লাহোয়াল গাঁত পুত্রর বয়স ২৫ বছর নাম বিদ্যুৎ গগৈ পিতৃর বয়স ৫১ বছর নাম পরমানন্দ গগৈ পরমানন্দ গগৈক হত্যা করলে নিজের পুত্রর চোকা অস্ত্রে হত্যা করলে পুত্রর হত্যা করেও ক্ষান্ত না থাকিল বিদ্যুৎ গগৈ হত্যা করে গাঁত খান্দি পুতি থ বিদ্যুতে ইয়ার পিছত আনকি নিশার আহারও গ্রহণ করলে পারিবারিক কন্দল আর অত্যাধিক নিচা জাতীয় দ্রব্য সেবন করার বাবে এই ঘটনা সংঘটিত হল বলে ওসর চুবুরিয়ায় জানিবলে দিছে স্থানীয় রাইজে জনা মতে এই লড়াজনে নিচা মুক্তি কেন্দ্রত আসলে আগতে আর মাঝে মাঝে এনেকে নিচা করে বলে আমাক স্থানীয় রাইজে জানাইছে বা ঘরের লোকসকলেও জানাইছে এই ঘরটোত পিতা আর পুত্রই বাস করে বিদ্যুৎ গগৈ আর পরমানন্দ গগৈ বাস করে ঘরত আর তৃতীয়জন নাই এই দুইজন ব্যক্তির মাজত কাজিয়ার সূত্রপাত হয় আর এই কাজিয়ায় রূপ লয় হত্যাল পুত্রই একে ঘাপে হত্যা করে পিতৃ হত্যা করে পিতৃক গাঁত খান্দি পুতি থয় তারপর নিশার আহার গ্রহণ করে পরবর্তী সময়ত ঘরের চোতালত তেজর চেকুরা দেখার পিছত ওসর চুবুরিয়ায় আরক্ষী খবর দিয়ে আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয় গাঁতর পর উলিয়ালে মৃতদেহ তারপিছতে গ্রেপ্তার করলে পুত্র বিদ্যুৎ গগৈ আগে পুলিশ খবর দিল পরবর্তী পুলিশ আহিলে আহি ফুটপুচল কি স্বীকার করেছে যে হয় মই কথার প্রথম দাহে মারিল তারপর কথায় মারি কিনে মই হত্যা করে পুতি থাকছো বলে সে স্বীকার করল শনিবারে দিনের ভাগতে এই হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে কিন্তু নিশাহে গোটে ঘটনাটো পোহরলে আহে পুত্রয় হত্যা করলে পিতৃক ঘটনা সংঘটিত হয়েছে মরাণর খোয়াং থানার অন্তর্গত দুলিয়া লাহোয়াল গাঁত পুত্রর বয়স ২৫ বছর নাম বিদ্যুৎ গগৈ পিতৃর বয়স ৫১ বছর নাম পরমানন্দ গগৈ পরমানন্দ গগৈক হত্যা করলে নিজের পুত্রর চোকা অস্ত্রে হত্যা করলে পুত্রর হত্যা করেও ক্ষান্ত না থাকিল বিদ্যুৎ গগৈ হত্যা করে গাঁত খান্দি পুতি থৈ বিদ্যুতে ইয়ার পিছত আনকি নিশার আহারও গ্রহণ করলে পারিবারিক কন্দল আর অত্যাধিক নিচা জাতীয় দ্রব্য সেবন করার বাবে এই ঘটনা সংঘটিত হল বলে ওসর চুবুরিয়ায় জানিবলে দিছে স্থানীয় রাইজে জনা মতে এই লড়াজনে নিচা মুক্তি কেন্দ্রত আসলে আগতে আর মাঝে মাঝে এনেকে নিচা করে বলে আমাক স্থানীয় রাইজে জানাইছে বা ঘরের লোকসকলেও জানাইছে এই ঘরটোত পিতা আর পুত্রই বাস করে বিদ্যুৎ গগৈ আর পরমানন্দ গগৈ বাস করে ঘরত আর তৃতীয়জন নাই এই দুইজন ব্যক্তির মাজত কাজিয়ার সূত্রপাত হয় আর এই কাজিয়ায় রূপ লয় হত্যাল পুত্রই একে ঘাপে হত্যা করে পিতৃ হত্যা করে পিতৃক গাঁত খান্দি পুতি থয় তারপর নিশার আহার গ্রহণ করে পরবর্তী সময়ত ঘরের চোতালত তেজর চেকুরা দেখার পিছত ওসর চুবুরিয়ায় আরক্ষী খবর দিয়ে আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয় গাঁতর পর উলিয়ালে মৃতদেহ তারপিছতে গ্রেপ্তার করলে পুত্র বিদ্যুৎ গগৈ আগে পুলিশ খবর দিল পরবর্তী পুলিশ আহিলে আহি ফুটপুচল কি স্বীকার করেছে যে হয় মই কথার প্রথম দাহে মারিল তারপর কথায় মারি কিনে মই হত্যা করে পুতি থাকছো বলে সে স্বীকার করল শনিবারে দিনের ভাগতে এই হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে কিন্তু নিশাহে গোটে ঘটনাটো পোহরলে আহে